বিরতির পর ফিরেলাম টাফ টক উইথ ঋতব্রততে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অধ্যাপক ডক্টর অসীম দাশগুপ্ত। অসীমবাবু, আমরা তো কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা করছিলাম। অনেকে বলেন ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে স্বরাজ খুব তাৎপর্যপূর্ণ শব্দ। এই স্বরাজ বারবার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মতবাদ বিভিন্নভাবে ব্যবহার করেছে। অনেকে বলেন কোথাও যেন আমাদের দেশীয় যে কোম্পানিগুলো রয়েছে বা সংস্থাগুলো রয়েছে তাদের যত বেশি জোরদার করা যাবে, তারা বিশ্বের ধনীর তালিকায় তারা যত ওপরে উঠবে, তত তো পক্ষান্তরে আমাদের যে স্বরাজ নিজস্ব যে কোম্পানি, ধরুন আমি বলছি দক্ষিণ কোরিয়াতে স্যামসুং যেমন, সেরকম আমাদের যদি এখানে বড় বড় কোম্পানিগুলো আরও বেশি ক্রমান্বয়ে ধনীর তালিকায় ওঠে, সেক্ষেত্রে কোথাও কি তাহলে স্বরাজের প্রতিফলন দেখা যাচ্ছে? অর্থাৎ ভারতীয় কোম্পানিগুলো বিশ্বের অন্য কোম্পানিকে টেক্কা দিয়ে বিশ্বের বাণিজ্য মানচিত্রে একটা উজ্জ্বল জায়গায় গিয়ে পৌঁছাবে। আপনি যে বক্তব্যটা রাখলেন, এটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রেই সমস্ত আর্থিক ব্যবস্থাটা তুলে দেওয়া উচিত একচেটিয়া মালিকানাদের হাতে। সেটা আন্তর্জাতিক হতে পারে বা দেশেও যারা তাই, কিন্তু বাজার অর্থনীতির মধ্যেই এর থেকে ভালো ব্যবস্থা হচ্ছে একটু প্রতিযোগিতার দিকে যাওয়া, এবং তার পিছিয়ে যদি কল্যাণকর রাষ্ট্র থাকে সেটা অনেক বেশি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। তারপরে স্তর তো সাম্যবাদের দিকে যাওয়া, সেটা যাওয়ার আগে এই স্তরটা অনেক বেশি গ্রহণযোগ্য হয় এবং অনেক বেশি স্বরাজপন্থী হয়। স্বরাজ মানে শেষ পর্যন্ত নিজে যিনি নিজেরা রাজত্ব করছি বা নিজেদের হাতে ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা আছে, নিজেটা তো উপরে গোটা পাঁচেক শিল্পপতি হলে তো স্বরাজ হয় না। যদি মাঝারি শিল্পোদ্যোগী, সাধারণ ব্যবসায়ী, সাধারণ খেটে খাওয়া কৃষক তারা যদি ক্ষমতাটা পায়, সেখানে স্বরাজটা অনেক বেশি অর্থপূর্ণ। অবশ্যই এবারকার বাজেটে আমরা দেখলাম ডিজিটাল এডুকেশন বা ধরুন ডিজিটালি মানুষের কাছে গিয়ে পৌঁছা, সেটা টেলিভিশন চ্যানেল হোক, ডিজিটাল মাধ্যম হোক, এর উপর জোর দেওয়া হয়েছে। কোথাও কি আপনি মনে করেন ডিজিটাল ইন্ডিয়ার যে স্লোগান, সেই স্বপ্নটাই আরও বেশি বাস্তবায়িত করার জন্য এক পদক্ষেপ এগিয়ে গেল কেন্দ্র সরকার? কিন্তু এটা যে ভীষণ জরুরি আমি মনে করি না। ডিজিটাল ইন্ডিয়া বলে যেটা বলা হচ্ছে সেটা তথ্য প্রযুক্তি নির্ভর। প্রথমত তার সুযোগ সুবিধাকে আমরা সারা রাজ্যে, আমি রাজ্যের ক্ষেত্রে বলছি, সকলের কাছে এই মুহূর্তে আনতে পারছি, মানে পরিকাঠামোগতভাবে। যদি আনতে না পারি তাহলে তো এর যদি কোনো সুবিধা থাকে তো মুষ্টিমেয় হাতেই থাকবে, তারা সেটা ব্যবহার করবে। তারপরে আমার প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত একজন মাননীয় শিক্ষক তো বিদ্যালয় বা মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পড়াবেন। এই আপনার সাথে আমি কথা বলছি, আপনিও কথা বলছেন, এটা সামনাসামনি বসে যেটা হয় যে আন্তরিকতাটা গড়ে ওঠে, ধরুন আমরা দুজনেই বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি তার বদলে একটা অন্য কোনো মাধ্যমে আমার সঙ্গে কথা বললেন, আমি কিন্তু অতটা খোলাখুলি বলতে পারবো না। যে কোনো সংলাপ যত বেশি আন্তরিক হয় তত ভালো হয়। আমি নিজে মনে করি তার জন্য এই তথাকথিত ডিজিটাল পদ্ধতিটা খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি, আমাকে যেখানে আমার সুযোগ হয়েছিল আমার গবেষণা করতে যাওয়া আমেরিকার MIT বা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে খুব বিখ্যাত একজন অধ্যাপক ছিলেন, অধ্যাপক রবার্ট সোলো, যার হাতেই কিন্তু তথাকথিত উন্নয়নের যে মডেলগুলো তৈরি হয়। MIT ধারণা ছিল একটা কেন্দ্রীয় যেখানে একটি কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা থাকবেন। তিনি কিন্তু পরের দিন ক্লাসে একেবারে পুরনো পদ্ধতিতে বোর্ডে লিখে চক ডাস্টার নিয়ে, তার একটা সুবিধা হচ্ছে আমার যেটুকু পড়ানোর অভিজ্ঞতা প্রায় 40 বছরের, যিনি আপনি পড়াচ্ছেন যে ছেলে ছাত্রছাত্রী লিখছে, শুনতে শুনতে সে লেখে তাকে একটু সময় দিন, অত হুড়মুড় করবেন না। নিউরন বন্ডস যেটা বলে সেটা তৈরি হতে একটু সময় লাগে, আস্তে আস্তে কোন তাড়াহুড়ো কি আছে, লিখুন বলুন, এটা কিন্তু যেন একটা বইয়ের পাতা উল্টাচ্ছেন।
আমি মনে করি সে সবসময় একটা ভালো ভালো শিক্ষা প্রদান করার ক্ষেত্রে না আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই হুড়মুড় করে তারা আসতে যারা আসতে চায় তারা আসলে শেষ পর্যন্ত শিক্ষককে যন্ত্র দিয়ে বদলে দিতে চায়। আরও একটা কারণ অনেকে বলছেন, ভারতবর্ষ যেখানে কৃষিজীবী মানুষের সংখ্যা বেশি, ভারতবর্ষ যেখানে গ্রামের সংখ্যা বেশি, ভারতবর্ষ এমন অনেক জায়গা আছে বিদ্যুৎ পৌঁছেছে এখন পর্যন্ত ওয়াইফাই বা ইন্টারনেটের ব্যবস্থা তো সুগম নয়, সে দেশে ডিজিটাল মিডিয়াতে বা ডিজিটাল পড়ানোর ক্ষেত্রে মাধ্যম হিসেবে ব্যবহার করাটা কিছুটা এলিটিস্ট চিন্তাভাবনা। অর্থাৎ যে খুব ক্ষুদ্র শতাংশ মানুষ যারা ডিজিটাল ব্যবহার করার, যাদের এই স্বাচ্ছন্দ্য উপভোগ করার, যাদের সমস্ত কিছু আছে, তাদের বাইরে যারা রয়েছে তাদের কথা ভাবা হচ্ছে না। আমি সেখানে একমত, এটা একটা অন্য জাতীয় বৈষম্য সৃষ্টি করে, সৃষ্টি করে যাদের হাতে এই ধরনের ডিজিটাল মাধ্যমগুলি আছে আর যাদের হাতে নেই। যাদের হাতে নেই তারা ধরুন আমাদের রাজ্যে কথা কথা বলছে 70% মানুষ, তারা তো হাঁ হয়ে দেখলেন, কিছু বুঝতে পারলেন না। আর যাদের কাছে আছে তারা মনে করলেন তারা অনেক কিছু জেনে গেছেন, কিন্তু মূল বিষয়টি আপনি পড়াচ্ছেন। ধরুন কথা কথা বলছি জ্যামিতির 22 নম্বর উপপাদ্য, 22 এবং 23, সেটা তো বুঝিয়ে পড়াতে হবে। তার জন্য আপনি ডিজিটাল করবেন নাকি একজন মাননীয় শিক্ষক আস্তে আস্তে বুঝিয়ে বলবেন, যে তিনি বলতে পারেন দেখ একটা অতিভুজের উপর কেন তার লাল দ্বিঘাতটা সবসময় মানে বড় হয় দুটো দিক থেকে, ছোট হয় দুটো দিক থেকে, একটা মাঠের মধ্যে যেখানে খেলা হয় সেখানে একটা পায়ে চলে রাস্তা হয় কেন, সেটা অনেক ছোট হয়ে যায় দূরত্বটা। এগুলো তো অনেক আমি মনে করি গ্রহণযোগ্য পদ্ধতি পড়ানোর। অবশ্যই স্যার, অনেকে বলছেন যে ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সিতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে একটা বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে বা কেন্দ্র সরকার বাজেটে, আপনি মনে করেন? না, অনাবশ্যক ছিল। যে মুদ্রার ক্ষেত্রে সাধারণ মানুষ ঢুকতেই পারছেন না, এটা আমার মনে হয় কিছু কিছু সেই গোয়েন্দা গল্প থাকতো না, যে কে কোন রত্নভণ্ডার পেয়ে গেল সেই দস্যুমোহনের মতো, সেরকম এক ধরনের মুদ্রা যার উপর ডবল আছে মুষ্টিমেয়, সাধারণ মানুষ হাঁ করে দেখছেন না, এই গল্প ওরা বলতে পারেন, কাজের কিছু না। স্যার, আমার কেন্দ্রীয় বাজেট আপনাকে শেষ প্রশ্ন, ডিফেন্সের বরাদ্দ আর ডিফেন্সে যে বরাদ্দ করা হয়েছে আর আপনি যে কথা বললেন সাধারণ মানুষের ক্ষেত্রে একটা অংশ টাকা যদি তাদের দেওয়া যেত, নোট ছাপিয়েই দেওয়া যেত, কোথাও কি মনে হচ্ছে, আমি বলবো দেশের সুরক্ষা সত্যি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভারতবাসী হিসেবে, দেশপ্রেমিক হিসেবে, কিন্তু তা সত্ত্বেও কি বলবো যে ধরুন ডিফেন্সের বরাদ্দ বা অন্যান্য বরাদ্দগুলো থেকে অনেক বেশি জরুরি ছিল সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইটা? আমি তো ওই স্তর অব্দি না গিয়েই বলছি যে ওখানে বাজেটে আর যা যা রেখেছেন ঠিক আছে, ঠিক আছে বলবো না, আমি সেটা হাত দিয়ে যাচ্ছি না, মানে আপনারা পারবেন না সেটা বদলাতে। আপনি একটা অতিরিক্ত বরাদ্দ করতে বলছি, আমি মাসে 7,500 কোটি টাকা, 7,500 টাকা মাসে নিচের 20% মানুষকে দিন, এর জন্য কি অর্থ লাগবে? যে অর্থ লাগবে সেটা অন্য মন্ত্রকের বাজেটটা হ্রাস করে দিতে পারেন অথবা ঘাটতি বাজেট করতে পারেন, ঘাটতি বাজেটই করুন। অর্থাৎ সোজা কথা যাকে আমরা বলি, নোট ছাপানোর যে অধিকার ভারতের ভারতের রিজার্ভ ব্যাঙ্কের আছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে সেটা করুন, করে যদি করেন তাহলে তাদের হাতে টাকাটা এলো, টাকা আসা মাত্রই কিন্তু আমাদের যেটা চাহিদার ঘাটতি থাকে সেটা অনেকটাই কমে যায়। এই যে এলো এর ফলে কি মূল্য বৃদ্ধি হবে? হবে না তো। এখন যেটা আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা সেটা কিন্তু যোগানের নয়, চাহিদার ঘাটতি। চাহিদা বাড়ালে কিন্তু যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্যটা ফিরে আসবে। তাহলে আপনি বলছেন আবার স্বাভাবিক খাতে স্বাভাবিকভাবে আমাদের দেশ এগোতে হবে অর্থনৈতিকভাবে? এই যে পরামর্শ কেউ না কেউ দিচ্ছে কোথাও, সেটা আমরা বাজেটের সময় দেখতে ঝাঁপিয়ে পড়ছি, তাই নিয়ে মানুষজন তারা কারা, কোনো সাধারণ শিল্পপতিকে বলবেন তো তার তিনি অবাক হয়ে যাবেন কী বলছে এরা, সাধারণ ব্যবসায়ী তার জীবনে কিন্তু এটা খুব একটা বাস্তবতা নয়। আমার মনে হয় এই ধরনের চিন্তাভাবনা
আপনি একটু আগে স্বরাজের কথা অন্যভাবে বলছিলেন, নিজেদের যে চিন্তা ভাবনার থেকে একটু দূরে কেউ কোনো জিনিস বিক্রি করতে চাইছে তাদের লাভ হয়। আপনি কি বলতে চাইছেন তার মানে অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় আধিকারিক নয়, আসলে বাজেটটার সুতো রয়েছে অন্য কারোর হাতে, কোনো বাণিজ্য গোষ্ঠীর হাতে? দেখুন, আমি তো ওইরকম রহস্যময় করে কথাটা বলবো না, কারণ সত্যি তো আমি জানি না ওখানে কার কাজে কি আছে সুতো। তাই ওখানে কোনো বক্তব্য রাখা আমার পক্ষে একটু পুরোপুরি দায়িত্বশীল হবে না। অবশ্যই। এবার আমি একেবারে অন্য প্রসঙ্গে চলে আসছি। দেখুন, গোলকিপাররা যত ভালোই গোলকিপার হোক না কেন, গোল খাওয়াটা তার কাছে একটা অপমানের। যে কোনো, আপনি যখন অর্থমন্ত্রী ছিলেন, ঘাটতি নিয়ে বাজেট করাটা, এটা কি কোথাও সমস্ত অর্থমন্ত্রীর কিছুটা এটা একটা গোলকিপারের মতো একটা আত্মগ্লানিতে ভোগে? ঘাটতিটাকে শূন্য করার দরকার নেই, বোধ হয় আমি একবার শূন্য ঘাটতি বাজেট বলেছিলাম, স্বল্প ঘাটতির বাজেট, সেটা অনেক বাস্তবিক এবং সেটা করা অনেক সম্মানজনক। হ্যাঁ, তার কারণ কি, আপনি যদি বেশি ঘাটতি রাখেন তার মানে কি, আপনি বললেন আমি এইগুলো বাজেটে করে দেবো, কিন্তু আপনি বাজেটে টাকা নেই, তাহলে বললেন কেন? কি সেই দিনের জন্য শুধু বললেন? তাই ঘাটতি বাজেটটা যত কম করা যায় ততই ভালো। শূন্য করাটা কি ঠিক, অতটা কি যা ব্যবস্থা নিজেদের উপর অতটা কি নিয়ন্ত্রণ আছে যে একবার শূন্য বলে ফেললাম, হলে তো খুবই ভালো, স্বল্প ঘাটতির বাজেটও ভালোই। এটা কি অনেকটা ওই ক্রেডিট ডেবিটকে মিলিয়ে দেওয়ার মতো জোর করে অনেক সময় হয় বিভিন্ন সময় বিভিন্ন বাজেট? এটা তো অনেক সময় বাধ্য হয় করতে, বাধ্য হয়, কারণ আপনাকে তো রাজ্যে যখন আপনি ধরুন আপনি অর্থমন্ত্রী, আপনাকে তো সেই অর্থের যোগানটা স্থির করতে হবে, সেখানে মূল ক্ষমতা তো এখনও কেন্দ্রীয় সরকারের হাতেই আছে না, করগুলো মূল করগুলো কেন্দ্রীয় সরকারের হাতেই আছে, রাজ্যে যে কর এখন তো সেটাকে আমরা যুক্তমূল্য কর বর্তমানে পণ্য পরিষেবা করে এনেছি, তার মিলে যা যেটুকু পাওয়া যায়, আর রাজ্যের যেগুলো করণীয় কাজ বলে সংবিধানে আছে সবগুলো তো রাজ্যেরই দায়িত্ব। আপনি দেখুন শিক্ষার ক্ষেত্রে মূল যে শিক্ষাটা প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমনকি মহাবিদ্যালয় স্তরের দায়িত্ব তো রাজ্যের হাতে। জনস্বাস্থ্য, স্বাস্থ্য তো রাজ্য তালিকাভুক্ত বিষয়। রাস্তাঘাট, জাতীয় সড়কের কত কিলোমিটার, মূল যে রাস্তা রাজ্য সড়ক বা তারও নিচে যে জেলা সড়ক সে তো রাজ্যের হাতে। তাই মূল উন্নয়নমূলক কাজগুলো বা দায়িত্বগুলো তো রাজ্যের হাতে, তাই দায়িত্বগুলো রাজ্যের হাতে, আর্থিক ক্ষমতা সব রাজ্যের হাতে নেই, এটা একটা অসুবিধা। যার জন্য কেন্দ্রীয় রাজ্য সম্পর্কে সবসময় একটা টানাপোড়েন চলে চলে এবং সবসময় এটা উন্নত করা উচিত, বিকেন্দ্রীকরণ করা উচিত, আমরা বলেই যাচ্ছি। অবশ্যই অশোকবাবু, যেহেতু আমার এই নিয়ে কথা হলো, ধরুন আপনি যখন রাজ্যে অর্থমন্ত্রী ছিলেন আর আজকের যে বাজেট, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকারের যে বাজেট, সেই বাজেটে সাধারণ মানুষ কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড, এত কিছুর ব্যবস্থা, আলো রাস্তাঘাট এত ঝকঝকে, কোথাও কি মনে হচ্ছে অর্থমন্ত্রী হিসেবে এটা আপনাকে খুব চিন্তায় ফেলে, ভাবায় যে আপনার সময় আপনি পারলেন না, কিন্তু দেখুন এই রকম রাজ্যের হালেও এই কাজগুলো করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা বাজেটকে কেন্দ্র করে, কোথাও কি আপনি এটা আপনার ব্যক্তিগতভাবে মনে করেন যে যখন আপনি এখনকার বাজেট দেখেন তখন আপনার কোথাও মনে খারাপ মন খারাপ লাগে যে আমি কি বাজেট করলাম আর এরা কি করছে? না, আমার খারাপ লাগে না। তারপর আমি আপনাকে একটা উদাহরণ দিই, যে এলাকায় আপনি থাকেন জানেন, বিধাননগর, বিধাননগরের যে পরিষেবাগুলি মানে সেটা দেওয়া শুরু হয় নির্বাচিত পৌর নিগম এখন হয়েছে, আগে পুরসভা ছিল, তার মাধ্যমে সেটা শুরু তো হয় বামফ্রন্টের আমলে, এবং সেখানে মূল কোন কাজগুলোর দায়িত্ব ছিল, রাস্তাঘাটে একটু বাতি লাগানোর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ কাজ তখন ছিল নিরাপদ পানীয় জলের যোগান, অনেক বেশি অর্থ লাগে তাতে। আপনি জানেন সেটা গঙ্গার জলে কিন্তু একটা জায়গা থেকে নিয়ে পরিশোধিত করে, তো জায়গাটা হচ্ছে বিধাননগর পৌর সবার ঠিক উল্টো দিকে জায়গা করে তাকে বন্টন করা, শুধুমাত্র মূল বিধাননগরের নয় তার সঙ্গে যে লাগোয়া অঞ্চল সেটা।
তারপরে ছিল কিন্তু জল নিকাশি, জল নিকাশি ব্যবস্থাটা খুব জরুরি। এই মুহূর্তে দেখুন আপনি আরো জ্বলতে পারে বা না জ্বলতে পারে, কিন্তু গত বর্ষে তো জল দাঁড়িয়েছিল বিধাননগরে, আর কখনো দাঁড়াতো না আর কি। আপনি যদি জল দাঁড়িয়ে থাকে সাত দিন, তখন কিন্তু আপনি ঝলমলে আলো দেখে আপনি খুশি হবেন না। দাঁড়ায় কেন, বিধাননগরের জল আপনি জানেন একটা বেড়ে এদিকে যেগুলো এদিকে হচ্ছে পূর্ব কলকাতার নিকাশি ব্যবস্থা। এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, মানে তিন নম্বর সেক্টর, তার জল ওইখান দিয়েই বেরোয়। আর ওইদিকে উত্তরের যেগুলো সেটা বেরোয় কৃষ্ণপুর খাল, কৃষ্ণপুর খাল বলে পরিচিত, তার মধ্যে আর বাগজলা আছে, সেই খালটা অনেক দূর যায় গিয়ে। আমাদের সময় আমরা দেখেছিলাম ওই খালটাকে শেষকালে যখন গঙ্গায় ফেলতে হবে জল, একটু উচ্চ ক্ষমতা সম্পন্ন ওখানে পাম্প বসিয়ে জলটা ফেলতে হতো, ঢালটা ঠিক ছিল না। শুধু এগুলোর দিকে লক্ষ্য রাখাটা চেয়েও সঙ্গে সঙ্গে জরুরি হচ্ছে যে আমাদের বিধাননগরের প্রত্যেকটা এলাকার যে জল, মানে এমনি জল নিয়ে যাওয়ার যে নিকাশি ব্যবস্থাটা, মানে সেখানে প্রত্যেকটার মধ্যে কিন্তু যেন কোনো জমে না থাকে ময়লা, তারপরে তো ওই খালে গিয়ে পড়বে। তারপরে আসে কিন্তু রাস্তাঘাট মেরামত বা এগুলো উদ্যান সেগুলো মেরামত করা, তারপরে কিছুটা জনস্বাস্থ্য। তাহলে আপনি বলছেন আপনার সময় বাজেটে পরিকাঠামোতে সবচেয়ে জোর দেওয়া হতো? সাধারণ পরিকাঠামো শুধু নয়, তার সঙ্গে শিক্ষা জনস্বাস্থ্য এই সব নিয়ে। কিন্তু এখন যে ধরুন কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, আপনার কখনো আক্ষেপ হয় না আপনি অর্থমন্ত্রী থাকার সময় এগুলো করতে পারলেন না? না, আমি নামগুলোর মধ্যে যাচ্ছি না, কিন্তু সাধারণ গরিব মানুষকে আলাদা করে বরাদ্দ করা হোক, এটা তো বামফ্রন্টে শুরু করে। এটা ডক্টর অশোক মিত্র কৃষক ভাতা, বেকার শ্রমিক ভাতা, তখন তো শুরু হয়, সেগুলো নাম একটু বদলাতে পারে কেউ, কিন্তু নিচের যারা মানুষজন তাদের কাছে পৌঁছানো দরকার তো অবশ্যই। অনেকে বলেন কলকাতার ময়দানে পিকে পিকে বন্দ্যোপাধ্যায়, পিকে ব্যানার্জি আর অর্থমন্ত্রী হিসেবে আপনি, একটা জায়গায় মিল আছে। উনি যেমন ময়দানে খেলতে নামার আগে এমন ভোকাল টনিক দিতেন যে আমি শুনেছি যে খেলোয়াড়রা দারুণ খেলতো সেই ভোকাল টনিকে, আপনি যতই বাজেট করুন, সাধারণ মানুষের যতই দুর্দশা থাকুক, আপনার প্রতিশ্রুতি এবং আপনার সুমধুর আপনার বক্তব্যে সবাই মোহিত হয়ে যেত। এই অভিযোগটা কি সত্যি? এটা আমি আপনার কাছেই প্রথম শুনলাম। হ্যাঁ, আর প্রদীপ ব্যানার্জি ঠিক কী বলতেন তা আমি ঠিক জানি না। আচ্ছা, আমার সম্বন্ধে আমি বলতে পারি, মানে রাজ্য বাজেটটা আমি প্রথম থেকে শেষ অবধি নিজেই লিখতাম এবং হয়তো ঝগড়া বাড়াতাম না সেখানে, যাতে শুনতে মানুষের বিরক্তি কম লাগে সেইভাবে বাজেটটা পেশ করতাম, এবং আমাদের জবাবদিহি করতে হতো সেই উত্তর দেওয়ার দিন, এবং একটু বেশি সময় নিয়েই করতাম, সেটা তো শুনতেন সকলে। যে যা আমাদের যেখানে যাওয়ার চেষ্টা করতাম সবসময় যে পারতাম তা নয়, কিন্তু অন্তত একটা স্বচ্ছতা রাখার চেষ্টা করতাম। এবারকার রাজ্য বাজেটগুলো যেগুলো দেখেছেন, গত রাজ্য বাজেটগুলো, আপনি কি সন্তুষ্ট হয়েছিলেন? আমি কথা আপনাকে অনুরোধ করব, এটা আমার সৌজন্যে বাধে যে ঠিক আমার জায়গায় যিনি দায়িত্বে আছেন বা যারা দায়িত্বে আছেন, যিনি ছিলেন মানে তো আমারই যে কলেজে পড়েছি, দু বছর নিচে পড়তেন বয়সের দিক থেকে, তাকে ধাক্কা ধাক্কি করা এখন আমার মর্যাদায় লাগে। যখন ধরুন আপনারা খড়তাতে দাঁড়িয়েছিলেন নির্বাচনে 2011-তে, প্রতিপক্ষ তো অমিত মিত্রই ছিলেন আপনারা, তা সেই সময় আপনাদের মধ্যে কোনো রকম ব্যক্তিগত সংঘাত হয়নি ব্যক্তিগত স্তরে? একেবারেই হয়নি, অমিতের বক্তব্য তো আসেনি আমারও নয়। এইটা আপনারা মানে এটা অবশ্যই রাখতেই হবে, কারণ আমি তো ব্যক্তি অমিতের সঙ্গে তো আমার ঝগড়া নয়, আমি তো একটা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখছি যে কথাবার্তা বলছেন আমরা কথাবার্তাটা তার থেকে মানুষের কাছে গ্রহণযোগ্য কী করে করা যায়, এইটা তো সেখানে ব্যক্তিগত ঝগড়া বাদি লাভ কী, কিছু কিছু মানুষ সেগুলোই শুনতে চায়। অবশ্যই আসলে আমাদের খুব ভালো লাগে প্রতিপক্ষ, যেমন ইস্ট বেঙ্গল মোহনবাগান
হ্যাঁ, ক্রিকেট ম্যাচে ভারত পাকিস্তান আমরা তো সবসময় এটা আমাদের একটা সরলীকরণ থাকে, যাই হোক আপনার কাছে বাঞ্ছনা চেয়ে নিচ্ছি প্রশ্নটা করার জন্য। কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে যে অনেকেই বলেন যে এমআইটিতে আপনার যে গবেষণার বিষয় ছিল, এবং দেখুন এমআইটি তো পৃথিবীর বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, সেখানে আপনি পড়েছেন সেটা আমাদেরও গর্ব, এবং আপনার অন্যতম রেফারি ছিলেন অমর্ত্য সেনও, তো সেখানে যে গবেষণা করেছেন আপনি গবেষণার দিক থেকে বা অর্থনীতির দিক থেকে ধনতন্ত্রেরই ধনতান্ত্রিক পরিকাঠামোতে দাঁড়িয়ে ধনতান্ত্রিক থিসিস বা গবেষণা, কিন্তু আপনার রাজনৈতিক বা আপনার কর্মপদ্ধতিতে একটা সমাজতান্ত্রিক চিন্তাভাবনা, কোথাও কি এর মধ্যে সংঘর্ষ আছে নাকি এটা আমাদের ভুল ধারণা? এমআইটিতে পড়তে যাওয়ার সময় যারা আমার ওই দিক থেকে রেফারি, যেটা আপনি বললেন, যারা তিনজনের নাম দিতে হয় যারা আমার সম্বন্ধে লিখেছিলেন, তার মধ্যে প্রথমেই ছিলেন অধ্যাপক সুখময় চক্রবর্তী, তারপরে অধ্যাপক অমর্ত্য সেন, তৃতীয় হচ্ছেন অধ্যাপক অমিয় বাগচি আছেন। আমি যে বিষয়ে গবেষণা করি সে বিষয়টি হচ্ছে একটা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে বৈষম্য দূর করাটা কত গুরুত্বপূর্ণ, এবং সেটা কিন্তু ওই কাঠামোর মধ্যেই, আমি বলবো দক্ষিণপন্থী চিন্তা নয়, ওই কাঠামোর মধ্যেই ওটা কিন্তু ঈষৎ বাম ঘেঁষা চিন্তা, ওই কাঠামোর মধ্যেও এটা করা যায়। আমার ওই বইটা ম্যাকমিলান নাকি প্রকাশ করেছে, কপি আপনাকে দেব। অবশ্যই, আমি জানি না পড়ে কতটা বুঝতে পারবো, কারণ এখন বাঙালি এবং আমাদের মতো যারা অর্বাচীন সাংবাদিক আমরা অতেই আটকে আছি, অর্থাৎ অমর্ত্য সেন থেকে অসীম দাশগুপ্ত অর্থনীতিবিদদের চিনি, এই অতেই আটকে আছি। তবে আমার খুব ভালো লাগবে সেই বইটা উপহার পেলে। আমার একটা প্রশ্ন আছে, অনেকে বলেন যে অশোক মিত্র তার প্রবল প্রখর ব্যক্তিত্ব ছিল অর্থনীতিবিদ হিসেবে, অর্থমন্ত্রী হিসেবে, তাকে সরিয়ে দিয়ে বিদেশ থেকে আসা আপনাকে অর্থমন্ত্রী করার পেছনে জ্যোতি বসুদের একটা ষড়যন্ত্র ছিল অশোক মিত্রকে সরিয়ে দেওয়া এবং আপনাকে প্রতিষ্ঠা করার, আপনার জন্যই কি অশোক মিত্রকে সরে যেতে হলো? আমি এটা একেবারে ঠিক মনে করছি না, একেবারেই নয়। হ্যাঁ, আমি তো এখানেই পড়াশোনা মূলত করেছি, মানে স্নাতকোত্তর, তারপরেও কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোনো কারণে ফলটা ভালো হয়ে যায়, আমাকে ওরা পড়ানোর সুযোগ দিয়ে দেন স্নাতকোত্তর স্তরে, 3 বছর পড়িয়ে তারপরে আমি এমআইটিতে যাই। এবং এমআইটিতে গবেষণা করার জন্য যেটুকু থাকার প্রয়োজন সেটা করে আবার ফিরে আসি, কিন্তু ফিরে আসার পরে অধ্যাপক অশোক মিত্র মশাই, উনি তখন অর্থমন্ত্রী, উনি আমাকে বলেন, অনুরোধ করেন যে বাজেটের সময় যে আর্থিক সমীক্ষা প্রকাশ হয় যদি ওটা লেখার দায়িত্ব আমি নিই। আমি সেটা গ্রহণ করেছিলাম এবং ওর সঙ্গে কথাবার্তা বলে অনেক কিছু শিখেওছিলাম, এবং ওর সঙ্গে এই সম্পর্কটা আমার বহমানই ছিল। তারপর একটা সময় পরে ওর বোধহয় শরীরের দিক থেকে কিছু সমস্যা হচ্ছিল, এবং আপনার তো জানাই আছে যে পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যে, যেটা কেরালা তো নয়, আমরা কিন্তু দায়িত্ব নিয়েছিলাম দ্বিতীয় বামফ্রন্টের সময় থেকেই, প্রথম থেকেও কিছুটা, শুধু শিক্ষা, শুধু বিভিন্ন স্তরে কর্মীদের বেতনের ভার নয়, মাননীয় শিক্ষক শিক্ষিকাদের প্রত্যেকটি স্তরে, শুধু তাই নয়, পুরসভা পঞ্চায়েতেরও এই ব্যাপক অংশের কর্মী আছেন তাদের কিন্তু বেতনের দায়িত্ব আমরা নিই। এটা খুব বড় দায়িত্ব, কিন্তু অবশ্যই সমস্ত রাজ্য নিতে পারেনি, এটা অবশ্যই এটা খুব বড় দায়িত্ব, সেটা নিয়ে তারপরে তার অধিকাংশ লোক তার বাইরেই আছেন, উন্নয়নমূলক কাজ মানে তাদের কাছে পৌঁছতে হবে, এই দুটোর মধ্যে ভারসাম্য করাটা কঠিনই। তো আমি তো কিছু শিখিয়েছি ডক্টর মিত্রর কাছ থেকে। অবশ্যই, আমার একটা প্রশ্ন, এই প্রশ্নটা আপনার একটু অন্যরকম লাগবে, রাজনীতিবিদ হিসেবে, দেখুন অধ্যাপক হিসেবে, একাডেমিশিয়ান এবং পণ্ডিত হিসেবে, অর্থনীতিবিদ হিসেবে এবং মন্ত্রী হিসেবে, অর্থমন্ত্রী হিসেবে আপনার তো নিশ্চয়ই মূল্যায়ন পর্যালোচনা এগুলো আমরা করি, কিন্তু যেটা আমার কাছে মনে হয়েছে আপনার মতো বোধহয় এত বড় রাজনীতিবিদ সোমনাথ চট্টোপাধ্যায় এমনকি জ্যোতি বসুও ছিলেন না, তার কারণ সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকার থাকাকালীন বা জ্যোতি বসু তার প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্নে এত বিতর্ক হয়েছে এবং সেটা তারা থাকতে পারেনি, কিন্তু আপনি সবাইকে অম্লান বদনে হারিয়ে দিয়েছেন, তার কারণ আপনি 5-5 বার কেন্দ্রে ভ্যালু অ্যাডেড ট্যাক্স
অর্থাৎ এখন জিএসটির এই পদে আসীন ছিলেন। কমিউনিস্ট পার্টি, যে কমিউনিস্ট পার্টি সম্পর্কে নিন্দুকেরা বলে একেবারে সেই বাংলার যে প্রবাদটা আছে কাকড়ার, কেউ ওপরে উঠে কোনো কেন্দ্রের কোনো বড় জায়গায় বসলে তাকে নামিয়ে দেওয়া হয়, কি উপায় আপনি সীতারাম ইয়েচুরি বা প্রকাশ কারাত, বৃন্দা কারাত, পলিট ব্যুরোতে বঙ্গবিদ্বেষী এদের সবাইকে আপনি পরাস্ত করে পাঁচ পাঁচবার পার্টিতে থেকেও থাকতে পারলেন? এই একটা প্রশ্নে আমার মনে হয় জ্যোতি বসু বা সোমনাথ চট্টোপাধ্যায়ের থেকে বড় রাজনীতিবিদ আপনি। প্রথমত মনে না করেন আপনার প্রথম প্রশ্নের মধ্যে যে বঙ্গবিদ্বেষী ইত্যাদি বিশেষণগুলো ব্যবহার করেছেন ওটা একটু বাদ দিচ্ছি, আমার সঙ্গে একমত নই। এটা এরকমই হয়, কিছুদিন ধরেই তখন আলোচনা হচ্ছিল যে কর ব্যবস্থার ক্ষেত্রে, রাজ্য স্তরে কর ব্যবস্থার ক্ষেত্রে যুক্ত মূল্য কর এটা আনা যায় কিনা, কারণ সেটা না থাকে যেতে হয় করের ওপর করের বোঝা চাপে। আপনি যদি একজন ব্যবসায়ী হন, প্রথমত আপনি যে পণ্যটা বিক্রি করছেন সেই পণ্য উৎপাদন করার জন্য যে বিভিন্ন পণ্যের কর দিতে হয়েছে সেইটা যোগ করে আবার বিক্রি করছেন, তখন আরেকটা কর বসছে, করের ওপর কর এই বোঝা হচ্ছিল। তো আমার অনেক ধরেই আমাদের মনে হয়েছে যে আগের স্তরে যদি কর দেওয়া থাকে তাই সেই করটাকে বাদ দেওয়ার সুযোগ দেওয়া হোক, তাই শুধু বর্ধিত মূল্য কর এই নামে এই কর ব্যবস্থাটা চালু হওয়া উচিত। এটা আমরা একটা আলোচনা করি এবং আমার মনে আছে সে একটু সময় যাচ্ছে আপনার উত্তর দিয়ে, এটা তখন কিন্তু যশোবন্ত সিনহা কিছু সময়ের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন, তিনি একটা সভা ডেকেছিলেন যদিও মনে হচ্ছে 1999 সালে রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রীদের এই যুক্তমূল্য কর নিয়ে কী করা যায়। সেখানে মাননীয় জ্যোতি বসু মশাই ছিলেন, আমি ওর পিছনে বসেছিলাম, সঙ্গে উনি যেতে বলেছিলেন বলে। সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশোবন্ত সিনহা বললেন আমরা একটা সত্যি নিয়ে আলোচনা হচ্ছে, এগোনো হচ্ছে না, তা আমরা একটা কি একটা কমিটি করতে পারি বলে উনি ও আসন থেকে নেমে এসে জ্যোতিবাবুকে কি একটা বললেন। তো জ্যোতিবাবু তখন বললেন অসীম, ওনা বলছেন তোমাকে তার সভাপতি করতে চান, তুমি রাজি আছো? আপনি বললে আমি যাবো। তারপরে যখন ঘোষণা হলো তা আমাকে প্রথম সভাপতি কিন্তু ওরা মনোনীত করলেন, আমি মানে সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীদের একটা কমিটি হলো এই কর ব্যবস্থা উন্নয়নের। আমরা বললাম যে দেখুন কেন্দ্রীয় সরকারের কমিটি হয়তো কাজ করা যাবে না, এই কমিটিকে আপনারা একটা নথিভুক্ত সংস্থার মতো করুন, আইন আছে, যাতে আমরা নিজেদের দাপটেই কাজ করতে পারি। এবং তাদের যিনি তার সভাপতি হবেন, তিনি নির্বাচিত হবেন 2 বছর ছাড়া ছাড়া। তো কোনো কারণে অন্য রাজ্যের অর্থমন্ত্রী আমাকে সহ্য করেছেন, 5 বার পুনর্নির্বাচিত করেন, তাই 10 বছর। পার্টিতে যারা পলিটব্যুরোতে আছেন তারা সহ্য করেছেন, এটাই অবাক হয়ে যাচ্ছে। আমি আপনার যে বক্তব্যগুলো ছিল জ্যোতি বসু মশাই, সোমনাথ চ্যাটার্জি, সেটার সঙ্গে আমি যাচ্ছি না, ওই একমত নই আপনার সঙ্গে ওটা। কিন্তু যখন এটা হলো তখনই একটা আলোচনা হয়েছিল, যদিও আলোচনা করেছিল আমাদের কেন্দ্রস্থ নেতৃত্বের সঙ্গে যে অসীম এটা গ্রহণ করবে, তো ওরা কেউ বাধা দেননি। শুধু তাই নয়, প্রত্যেকটি মিটিংয়ের আগে আমি আমাদের পলিটব্যুরো মেম্বাররা যেখানে বসতেন সেখানে যেতাম, গিয়ে বলতাম এই আমরা আলোচনা করতে চাই। এবং কেয়ারের তখন ছিলেন থমাস আইজাক বলে, উনিও থাকতেন সঙ্গে, কী বলবো কী আলোচনা করে তারপরে আমরা যেতাম সবাই। এই পদ্ধতিটা আমরা রেখেছি এবং এতে লাভ হলো কি, এটা বোঝানোর জন্য সমস্ত রাজ্যে আমার ঘুরতে হয়েছিল, তো আমার ভারতবর্ষটা একটু চেনা হয়ে গেল। ভারতবর্ষ কিন্তু একটা কেন্দ্রীয় ব্যাপার ওরকম নয়, প্রত্যেকটি রাজ্যে একটা বৈশিষ্ট্য নিয়ে আছে, তা আমার শেখা হলো। এবং এটার থেকে আমি লক্ষ্য করলাম যখন যুক্তমূল্য করটা লাগু হলো তার আগে রাজ্যগুলি তার যে কর তার থেকে যে আদায় বাড়তো 12% হারে প্রতি বছর, যে মুহূর্তে যুক্তমূল্য করলো সেটা 22% হয়ে গেল, কোথাও কোথাও 50% হারে বৃদ্ধি পেল। তাই এই আয়তনটা এত বড় হয়ে গেল যে সেখানে ঝগড়ার সুযোগটা কমে গেল। অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অসীম দাশগুপ্ত মহাশয়ের সঙ্গে, এমন একজন বিরল ব্যক্তিত্ব যার রেফারি ছিলেন সুখময় বাবু, অমিয় বাগচি,
অথবা অমর্ত্য সেনের মতো মানুষ। আবার দেখুন জ্যোতি বসু অনুমোদন করছেন এটি সর্বভারতীয় অর্থমন্ত্রীদের যে মণ্ডলী সেই মণ্ডলীতে তাকে এক বিরল ব্যক্তিত্ব, তার সঙ্গে আমরা কথা বললাম। আমার ব্যক্তিগত ধারণা ভারতবর্ষের রাজনীতিতে নিম্ন মেধা এবং তার সঙ্গে সঙ্গে দুর্নীতিপরায়ণ এবং কোথাও কোথাও দুর্নীতিবাজ এবং যাদের আমরা বলি বাহুবলি তাই সেই সব রাজনীতিকদের সংখ্যা বাড়ছে। আর সেই জন্যে বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে এই সমস্ত দুর্নীতিপরায়ণ লোক তাদের সংখ্যা বাড়ছে। শুধু ব্যতিক্রমী সমস্ত রাজ্যে সমস্ত কেন্দ্রীয় সরকারে অর্থমন্ত্রীরা, তারা হয়তো ভারতীয় রাজনীতিতে এলিটিস্ট হয়ে থাকবেন, কারণ একমাত্র অর্থমন্ত্রী তাকে সব কিছু ভেবে গভীর অধ্যাবসায় মেধায় তাকে কাজ করতে হয়, সে তিনি যে পার্টিরই হোক। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। টাফ টক উইথ ঋতব্রত এখানেই শেষ করছি। শেষ করার আগে বলবো, আমরা এক বিরল বঙ্গের ব্যক্তিত্বের সঙ্গে কথা বললাম, তিনি ঠিক না ভুল তার কাজকর্ম কর্মপদ্ধতি নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু এ ধরনের বিধক্ত বাঙালি আমাদের সমৃদ্ধ করে। আমি আপনাকে অনুরোধ করব টাফটকের পক্ষ থেকে, আর প্লাস নিউজের পক্ষ থেকে এবং আপনার অনুরাগীদের পক্ষ থেকে, আপনার আত্মজীবনী লেখাটা বোধহয় খুব জরুরি, তার কারণ আপনার বিচিত্র অভিজ্ঞতা। টাফটক উইথ ঋতব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে। Presented by Punjab State Dear Lorry Mokor Shankranti Bumper Pratham Puraskar 2 Koti